Assalamualaikum. This is Saima. Welcome back to my channel, Saima I.M.C. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা face mask. যে face maskটা আমি most of the time আমার clientদের সাথে শেয়ার করে থাকি। এবং আমি আমার কিছু আপুদের সাথে এটা শেয়ার করছি যারা কিনা অন্যান্য দেশে থাকে। TikTok through আমি ওনাদেরকে চিনি। But সব কিছুর একটা জিনিসই হয় যে আপু একটা video করে দিও, এটা মনে থাকবে না। Even though it's easy, আমার কাছে এটা easy মনে হয় কারণ যেহেতু এটা আমি everyday করি but নতুনদের কাছে অনেক simple জিনিস অনেক সময় critical মনে হয় so আমি video করে দিচ্ছি যাতে দরকার হলে তোমরা বারবার বারবার এটা দেখে নিতে পারো so face mask এর জন্য প্রথম আমি liquid ingredients share করব তারপরে dry বা face maskটা বানাতে যা যা লাগে video শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার কাছে হয়তো যে product সবচেয়ে ভালো মনে হবে তোমাদের যদি কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে তোমরা এটা ইউজ করবে না এখন আপু অ্যালার্জিক রিঅ্যাকশন আছে না নাই তাও তো জানি না কোনো অসুবিধা নেই যদি জানো তো জানো যদি না জানো তাহলে লিটল বিট এখানে अप्लाई করবা যদি কোনো ইরিটেশন ফিল করো রেডনেস ইচিনেস অর বার্নিং সেনসেশন ফিল করো দ্যাট মিন্স তোমার ওটার মধ্যে অ্যালার্জি আছে তুমি এটা ইউজ করতে পারবা না আর অনেকেরই হয়তো মনে হতে পারে যে আরে এটা তো ন্যাচারাল জিনিস অর্গানিক জিনিস এটা তো অ্যালার্জি হতে পারে আমাদের দুনিয়াতে সব মানুষ একরকম না হয়তো আমরা জানি না বাট মানুষ আছে অনেক অর্গানিক ন্যাচারাল জিনিসের মধ্যেও ওনাদের অ্যালার্জি হয় সো তোমরা যদি জানো যে তোমাদের কিসে কিসে অ্যালার্জি আছে ভেরি গুড এই জিনিসটা কিপ করবা যদি না জানো তাহলে এভাবে টেস্ট করে নিবা সো প্রথম ইনগ্রেডিয়েন্টস তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কি হানি হানি আমি কোনটা ইউজ করি এখন হানি এটাই হতে হবে এমন কোনো কথা নেই অ্যাজ লং অ্যাজ এটা অরিজিনাল হানি এখন অরিজিনাল হানি বুঝবা কিভাবে এটা টেস্ট করার জন্য যে জিনিসটা করতে পারো তোমরা এরকম একটা বোল নিতে পারো যেটা ক্লিয়ার মানে ব্ল্যাক বা কালারফুল না যাতে হানির কালারটা বোঝা যায় এটাতে কিছু হানি দেওয়ার পর যখন এটাকে এরকম ভাবে ঘুরাবা এটা ঘোরানোর পর এর মধ্যে দেখতে পারবা কিছু হানির শেপ হয়ে গেছে আমি এটা অনেকক্ষণ আগে বন্ধ করছি এই যে দেখতে পারতেছো হানির যে এরকম শেপ এরকম একটা শেপ আসবে এভাবে তোমরা বুঝতে পারবা যে হানিটা অরিজিনাল কিনা কারণ যারা বাংলাদেশে আসো বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইমই অরিজিনাল জিনিস পাওয়া যায় না সো এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো সো এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হানি যেহেতু এটা কি ইনগ্রিডিয়েন্টস তার মানে এই না যাচ্ছে এটাই সবচেয়ে ভালো এটা ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করে দিব ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করলে খারাপ কিছু নেই বাট ভালো রেজাল্ট পাওয়ারও পসিবিলিটি নাই কিভাবে সেটা হচ্ছে এইভাবে হানি যেহেতু খুবই থিক হয় খুবই স্টিকি হয় যখন ফেসে অ্যাপ্লাই করবা সো এটা এত ইজিলি তোমার পোর্স এটা সোক করতে পারবে না সো এটার যে বেনিফিটগুলো আছে এটা এত ইজিলি পাবে না তোমার স্কিন সো এটার সাথে আরেকটা লিকুইড ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারো একটার জায়গায় দুইটা তিনটা ইউজ করতে পারো বাট আমি ওয়ান বাই ওয়ান বলে যাব যার যেটা হাতের কাছে পাওয়া যায় যার স্কিনের টাইপ যেটা অর কেউ যদি চাও দুইটাও ইউজ করতে পারো আমি প্রত্যেকটা লিকুইড ইনগ্রেডিয়েন্টস কোনটা কি কি কাজ করে পাশাপাশি বলে যাব তোমরা তোমাদের স্কিনের টাইপ দেখে সেটা ইউজ করবা সো হানির সাথে ফাস্ট ইজি সিম্পল যে জিনিসটা অ্যাড করতে পারো কয়েক ড্রপ পানি সবচাইতে ইজি সবার বাসায় আছে পানি অ্যাড করে লিকুইড একটা ফর্মে নিয়ে এরকম একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো বাট ওই ক্ষেত্রে জিনিসটা একটু প্রবলেম হয়ে যায় গিয়ে বেশি লিকুইডি বেশি স্টিকি ফেস থেকে ড্রপ করতে পারে ইরিটেড লাগতে পারে বাট সবচাইতে বেস্ট রেজাল্ট ওটাতেই পাবা বাট অন্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে যে এটা রেজাল্ট খারাপ আসবে এমন কিছুই না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিজের কিছু বেনিফিট নিয়ে আসে সো অন্যরকমও বেনিফিট পেতে পারো পানি ছাড়া যে লিকুইডটা অ্যাড করতে পারো ওইটা হতে পারে লেবুর রস এগেইন যদি কারো অ্যালার্জি থাকে তাহলে ইউজ করবা না হতে পারে সেটা মাল্টার রস হতে পারে ওইটা ওয়াটারমেলন জুস হতে পারে ওইটা অ্যালোভেরা কোন অ্যালোভেরা দেখাই দিচ্ছি সো ফার এই একটা অ্যালোভেরা জেল যেটা আমি কয়েকবার রিপারচেস করছি খুব কম সময় আছে আমি কোনো জিনিস রিপারচেস করি আনলেস আমি খুবই 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 পছন্দ করছি আমি অ্যালোভেরা ইউজ করি এটা এটা হচ্ছে ন্যাচারাল রিপাবলিকের অ্যালোভেরা 92% চাইলে এই অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো তোমরা হানির সাথে আমি আমার ফেসের জন্য যখন বানাই এটা দিয়ে কয়েক ড্রপ অ্যালোভেরা জেল অ্যাড করার সাথে সাথেই দেখবা যে হানিটা আর একটু বেশি লিকুইডি ফর্মে আসতেছে সো এটাও যদি চাও এগেইন ব্রাশ দিয়ে ইউজ করতে পারো আরেকটা লিকুইড জিনিস হতে পারে মিল্ক হানি অলরেডি নিজেই অনেক গ্লো নিয়ে আসে বাট সাথে যদি মিল্ক অ্যাড করো তাহলে তোমরা আরেকটু এক্সট্রা হাইড্রেশন ফিল করবা সো আরেকটা ইনগ্রিডিয়েন্টস হতে পারে মিল্ক লেমন কারা কারা ইউজ করবা যাদের স্কিন অয়েলি যাতে লেমন ব্রাইটেনিং এর জন্য একটু হেল্প করে আরও একটা লিকুইড ইনগ্রিডিয়েন্টস হতে পারে সেটা হচ্ছে রোজ ওয়াটার কোন রোজ ওয়াটার রেগুলার রোজ ওয়াটার যেটা আমরা আমাদের বাসায় খাবারের জন্য ইউজ করি রেগুলার গ্রোসারির থেকে যেটা রোজ ওয়াটার পাওয়া যায় সেটা তোমরা ইউজ করতে পারো তো এই গেল সব লিকুইডের জিনিস সো লিকুইডের জিনিসগুলো অ্যাড করার পর যদি চাও এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্রাশ এটা আমার একটা
আনইউজুয়াল ফ্ল্যাট ব্রাশ যেটা আমি ইউজ করবো না কোনো এক সময় কিনছিলাম, সো এটা দিয়ে আমি ফেস মাস্ক অ্যাপ্লাই করি। এটা দিয়ে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমরা এটা না করতে চাও, এটা হচ্ছে গিয়ে শিট মাস্ক, এরকম ট্যাবলেটের মতো আসে, সবাই এটাকে চিনো। বাট তোমাদের হাতের কাছে যদি শিট মাস্কটা না থাকে, আবার অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এটা তো খুব ইজিলি অ্যাভেলেবল, আপু থাকবে না কেন? বিলিভ আর নাট, এমন অনেক আপুরা আছে তারা জানে না যে কীভাবে অর্ডার করতে হয়। অনেকের হাজব্যান্ডের আছে যে সময় নাই, তাদের জন্য এটা খুঁজে বের করে দিবে। তারা যে জিনিসটা করতে পারো, এরকম পেপার টাওয়াল যেটা ফেসিয়াল টিস্যু নিতে যায় না, ওইটা খুব সফট হয়, ওইটা পানিতে সোক করা মাত্র এটা ছিঁড়ে যাবে। বাট এরকম টিস্যু নিয়ে এটাকে এরকম ছোট্ট ছোট্টভাবে বড় করেও নিতে পারো, বাট তখন ওইটা অ্যাপ্লিকেশনে একটু বেজাল হয়। সো এরকম ছোট ছোটভাবে সোক করে এভাবে এভাবে স্কিনের মধ্যে দিতে পারো। লং স্টোরি শর্ট, যে লিকুইড জিনিসটা আমরা মাত্র বানালাম ওইটা আমাদের স্কিনে এটা সোক করতে হবে। যদি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো, একবার অ্যাপ্লিকেশন করার পর 2-3 মিনিট পর তোমরা রিঅ্যাপ্লাই করতে পারো। সো 10 মিনিট স্পেসের মধ্যে এই লিকুইডটা রাখার কথা, সো 10 মিনিটের মধ্যে 3-4 বার এটা রিঅ্যাপ্লাই করতে পারো। যদি না সম্ভব হয়, শিট মাস্ক অর টিস্যুর মাধ্যমে ইউজ করতে পারো। যদি এই দুইটা জিনিস করতেও তোমাদের বিরক্ত লাগে হাতের কাছে থাকা সত্ত্বেও, তোমাদের কাছে মনে হয় যে না এনাফভাবে এটা আমাদের স্কিন সোক করতে পারছে না, সো এটার সাথে যে কোনো একটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারো। কী ড্রাই ইনগ্রিডিয়েন্টস? এটা হতে পারে কোনো একটা মুলতানি মিট্টি, এটা হতে পারে ক্লিং ক্লে, এটাও এক ধরনের মাটি, এটা হতে পারে চন্দন আর রোজ পাউডারের গুঁড়া, এটা হতে পারে কোনো একটা বেসন যেটা আমাদের কিচেনে সবারই অ্যাভেলেবেল থাকে। সো সোজা কথা, এই যে লিকুইডটা আমরা বানালাম, এটার মধ্যে কোনো একটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে একটা পেস্টের মতো ফর্মে নিয়ে আসা, সো এটা ইজিলি অ্যাপ্লাই করা পসিবল। সো তখন তোমরা এটা ইজিলি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর এই ক্ষেত্রে যখন আমরা কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি, যতক্ষণ পর্যন্ত এটা লিকুইড ছিল, শুধু টিস্যু বা কোনো ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করো, চাইলে এটা সপ্তাহে 3-4 বার ইউজ করতে পারবা। বাট যখন আমরা এটার মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, প্রত্যেকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস কোনো না কোনো কাজ করে। যেমন যদি মুলতানি মিট্টি হয়, তাদের স্কিন অনেক অয়েলি, তারা অনেক পছন্দ করবে, কারণ মুলতানি মিট্টি স্কিনটা ডিটক্স করে, স্কিনে যত অয়েল আছে ওইটা ডার্ট আছে ওইটা সব সোক করে ফেলে। বা যাদের স্কিন বেশি ড্রাই, তারা মুলতানি মিট্টিটা অ্যাড করতে যেও না, তারা ক্লিন ক্লেটা ইউজ করতে পারো। আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলছি ওগুলো অ্যাড করতে পারো, লাইক বেসন, চন্দনের গুঁড়া, রোজ পাউডার। বা যখন আমরা বেসন ইউজ করব, ক্লিন ক্লে ইউজ করব, আর মুলতানি মিট্টি ইউজ করব, তখন আমরা এটা সপ্তাহে 3-4 বার ইউজ করতে পারবো না, তখন আমরা সপ্তাহে এটা 2-3 বার, 3 বারের বেশি ইউজ করব না। যেমন বেসনটা তোমার স্কিন এক্সফোলিয়েট করতে হেল্প করে, মুলতানি মিট্টি তোমার স্কিনের অয়েল নিয়ে এসে পড়ে। সো সেফ হচ্ছে ক্লিন ক্লে, বাট স্টিল 3 বারের বেশি ফেস মাস্ক ইউজ না করাই ভালো। আমি আমার যথাসাধ্য এই ভিডিওটাতে যতটুক আমার মনে হয় যে জানা দরকার, তোমাদের যতটুক ইনফরমেশন আমি ইউজুয়ালি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করে থাকি, প্রত্যেকটাই এখানে বলার চেষ্টা করছি। যদি তারপর আমি কোনো কিছু ভুলে গিয়ে থাকি, যদি যেসব আপুদের সাথে আমি অলরেডি শেয়ার করছি, তোমরা যদি মনে করো যে আপু তুমি আমার সময় কিন্তু এই জিনিসটা বলছিলা, এটা তোমার ভিডিওতে বলো নাই, প্লিজ আমাকে কমেন্ট করে দিও, আমি হয়তো নেক্সট টাইম এটা আরও ডিটেলসের সাথে শেয়ার করব। আর যদি তোমাদের কোনো কিছুতে কোনো কনফিউশন থেকে থাকে, অর যদি মনে হয় যে আমি কোনো জিনিস স্কিপ করছি, এই ডিটেলসটা শেয়ার করি নাই, আফটার অল আমি ওইরকম ভিডিও বানায় অভ্যস্ত না, সামনাসামনি মানুষ থাকলে কথা বলতে অন্যরকম ফিলিংস আসে, ভিডিওতে একটু আনকমফোর্টেবল লাগে মনে হয়, আবার অনেক সময় সামনের মানুষ অনেক কোশ্চেন করলে অটোমেটিক অ্যান্সারগুলো দিয়ে দিই, সো আমি নিজের থেকে মনে রেখে আমি আমার বেস্ট ট্রাই করছি সবগুলা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরেও যদি আমি কোনো কিছু স্কিপ করে থাকি আর তোমাদের কাছে কনফিউশন হয়ে থাকে, প্লিজ লেট মি নো ইন কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। যদি পসিবল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করতে ভুলো না। বাই বাই।